ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে আবেদন শুরু হয়েছে সতেরো তিন দু আবেদনের শেষ তারিখ পাঁচ চার দু এপ্রিলের পাঁচ তারিখ আবেদনের শেষ তারিখ আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ভিউ তার পাশে ডাউনলোড অপশানটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন আবেদন করার জন্য এখানে যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এখানে তোমাদের প্রথমে একটা রিটেন্ট এক্সাম হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং তোমাদের কম্পিউটার টেস্ট হবে পঞ্চাশ নম্বরের মধ্যে এবং তোমাদের ভাইবা হবে তোমাদের দশ নম্বরের মোট তোমাদের একশো এখানে এক্সাম হচ্ছে তো আপনারা ভালো করে পরীক্ষাটা দিবেন এবং আবেদনটা করে নাও ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করা যাবে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্ট রয়েছে তো এখানে প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সিলেবাস নিয়ে কোন সিলেবাসে কতর মধ্যে পরীক্ষা হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্ট এখানে তোমাদের দেখো ইটেন যে রিটেন এক্সামিনেশন যে সিলেবাস থেকে তোমাদের কোশ্চেনগুলি হবে সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন প্রথম পোস্টের ব্যাপারে আমি আলোচনা করছি তো এখানে অবশ্যই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস তোমাদের কিন্তু পঞ্চাশের মধ্যে পরীক্ষা হবে এরপরে কম্পিউটার টেস্ট যেটা রয়েছে এখানে চল্লিশের মধ্যে হবে এরপরে ভাইবা তোমাদের দশের মধ্যে হবে নিচের যে পোস্টটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস তোমাদের ৪০ চল্লিশ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে কম্পিউটার টেস্ট পঞ্চাশের নম্বর মধ্যে হবে এবং ভাইবা দশ নম্বরের মধ্যে হবে তো মোট এখানে তোমাদের হচ্ছে একশো নম্বর একশো নম্বরের মধ্যে পরীক্ষাটা তোমাদের কিন্তু হবে এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আপনাদের যে নিজের বিডিও অফিস রয়েছে বা যে অ্যাড্রেসটা এখানে রয়েছে সেই অ্যাড্রেসের ড্রপ বক্সে গিয়ে কিন্তু এই ফর্মটা ফিল করে এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাড করে তো তোমাদের কিন্তু জমা করতে হবে তো আমি সমস্ত ডিটেলস দেখিয়ে দিই যে কী কী ডকুমেন্টস লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু এখানে মেনশন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টস জেরক্স করে এই ফর্মটার সাথে যুক্ত করে তোমাদের কিন্তু যে অ্যাড্রেস রয়েছে বা যে ড্রপ বক্স রয়েছে সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে এখানে হাউ টু অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছেন এই হাউ টু অ্যাপ অপশানের নিচে যে অপশানটা রয়েছে এখানে অ্যাড্রেস উল্লেখ করা আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে আপনাদের যে ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবং তোমাদের যে কন্যাশ্রী অথবা রূপশ্রী রয়েছে সেখানে তোমাদের বিডি অফিসে বসে তোমাদের কিন্তু কাজ করতে হবে যারা ডাটা এন্ট্রি পদে আবেদন করবে তাদের কিন্তু তোমাদের কম্পিউটারের মাধ্যমে কাজগুলি সম্পূর্ণ করতে হবে এবং যারা অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করবে তারাও কিন্তু কম্পিউটারে বসে বাকি সমস্ত কাজ তোমাদের কিন্তু ক্লিয়ার বা কমপ্লিট করতে হবে এখানে ডাটা এন্ট্রি পোস্ট রয়েছে দুটি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ভ্যাকান্সিগুলি দেখে নাও দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করবে যারা ডাটা এন্ট্রি পোস্টে আবেদন করে তাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট লাগবে সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার এমএস ওয়ার্ড এই সমস্ত টাইপিং এবং তিরিশটা মিনিট ওয়ার্ড এটাও কিন্তু লাগবে এবং এখানে বেতন রয়েছে তোমাদের এগারো হাজার টাকা ডাটা এন্ট্রি অপারেটার পদে এবং এখানে এটাও বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টের তিনটি ভ্যাকান্সি রয়েছে বয়স আঠারো থেকে চল্লিশ ডাটা এন্ট্রি আঠারো থেকে চল্লিশ এটা তোমাদের যে যোগ্যতা রয়েছে তোমাদের গ্রাজুয়েশান কমপ্লিট সেটা তোমাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এবং এখানে পনেরো হাজার টাকা বেতন রয়েছে তো ছেলে মেয়ে উভয়ে আবেদন করা যাবে আপনারা প্রথমে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে বিজ্ঞপ্তি ডাউনলোড করলে এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কোন অ্যাড্রেসে এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে যারা বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এভাবে নিয়োগ করা হচ্ছে ক্লিয়ারলি আপনারা প্রত্যেকেই আবেদন করে নাও